দ্বিতীয় কারণ হচ্ছে যে এই মসজিদকে পর্যায়ক্রমে অনেক নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সংস্কার করেছে। সংস্কার এখানে বলছি নির্মাণ তো প্রথমে শুরু হয়েছে, তার মানে যত এরপরে পর্যায়ক্রমে ভেঙেছে এবং সংস্কার করেছে। এটা কবে থেকে শুরু হয়েছে? সেই আদম আলাইহিসসালামের সন্তানদের থেকেই শুরু হয়েছে এটা নির্মাণ সংস্কার। এভাবে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সংস্কার করেছেন, ইয়াকুব আলাইহিসসালাম তিনি সংস্কার করেছেন, এভাবে একের পর এক নবীগণ সংস্কার করে যাচ্ছেন। তারপরে 1000 প্রায় বছর পরে দাউদ আলাইহিসসালাম তিনি সংস্কারের কাজ শুরু করেন, মানে পুনর্নির্মাণ শুরু করেন, কিন্তু তিনি শ্বাস করতে পারলেন না। পরে তার সন্তান সুলাইমান আলাইহিসসালাম তিনি জিনদের মাধ্যমে এবং তার জাতির মাধ্যমে তার লোকদের মাধ্যমে তিনি এই কাজকে পুনর্নির্মাণ বা বাকি কাজ সমাপ্ত করার জন্য তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং কাজ অটোমেটিক শুরু করে দিলেন। কিন্তু তার জীবন দশায় এই কাজ সমাপ্ত হয়নি বা শেষ হয়ে যায়নি, যার কারণে এই মাসের যে গুরুত্ব আছে এটা আল্লাহর এই ইঙ্গিত থেকে বোঝা যায়। কতটা গুরুত্ব থাকলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে বুঝতে দিলেন না যে এখানে, এবং মানুষকে বুঝতে দিলেন না যে সুলাইমান আলাইহিসসালাম তিনি মৃত্যুবরণ করেছেন, এই বিষয়টি কোন মানুষ এবং কোন জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে দিলেন না। কেন? যাতে করে মসজিদুল আকসা নির্মাণের কাজ পরিপূর্ণ হয়ে যায়। তাহলে কতটা গুরুত্ব থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৌশল অবলম্বন করতে পারেন আমাদের কল্যাণার্থে। কিন্তু যখন কাজ শেষ হয়ে গেল তখন জমিনের পোকা বলে ওই পোকা বলে বা কাঠের যে পোকা খায় যাকে আমরা ঘুম পোকা বলি বা ঘুম পোকা বলি, ওই পোকা বলে এক এক অঞ্চলে এক এক নামে চেনে। এই পোকা যখন ওই লাঠি যে লাঠির উপর ভর দিয়ে সুলাইমান বসেছিলেন সেই লাঠিতে ভর দেওয়া থেকে মৃত্যুবরণ করেছেন, কিন্তু কেউ বুঝতে পারেনি ওই লাঠি যখন সেই ওই পোকা বা জমিনের পোকা খাওয়া শুরু করে দিল। আল্লাহ তখনই যখন মসজিদে কাজ শেষ হয়ে গেল তখন ওই ওই পোকা খাওয়া শুরু করতে করতে কিছুদিন পরে সুলাইমান মাটিতে পড়ে গেলেন, এদিকে কাজও শেষ হয়ে গেছে। তখন জিন্না বুঝতে পারল যে সুলাইমান করেছেন মৃত্যুবরণ করেছেন। এখানে আয়াতটি মনোযোগ সবাই শুনবেন, এখানে যদিও বা আমরা এই আকিদায় বিশ্বাসী নই তারপর আমাদের আকিদাকে মজবুত করার জন্য বাতিলদের আকিদার সামনে টিকে থাকার জন্য এখন যে আয়াতটি বলবো এখান থেকে যা শিক্ষা আছে মনোযোগ সবাই শুনে মনে রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34 নম্বর সূরা সূরা সাবা 14 নম্বর আয়াতে বলছেন যে ফালাম্মা ক্বাযায়না আলাইহিল মাউত, অতঃপর যখন আমরা তার মৃত্যু ঘটালাম, আমরা তার মৃত্যু ঘটালাম, আমরা তার জীবনের হায়াতকে আমরা শেষ করে দিলাম। এটা হলো আক্ষরিক অর্থ, কিন্তু ভাবার কথা হচ্ছে আমরা যখন সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু ঘটালাম তাকে আমরা তুলে নিলাম, মা দাল্লাহুম আলা, কেউ মা দাল্লাহুম তাদেরকে বুঝতে যায়নি এই যে মৃত্যুটা হয়েছে, মা দাদা মানে মাওদিহি তার যে মৃত্যুটা হলো এই মৃত্যুর বিষয়টা তাদের কাউকে কেউ বুঝিয়ে দেয়নি বা নির্দেশ দেয়নি বা বুঝিয়ে দেয়নি যে তিনি মৃত্যুবরণ করেছেন বা এমন কোনো নিদর্শন দেয়নি যা তার বুঝতে পারে যে তিনি মৃত্যুবরণ করেছেন। দাদা এটি জন্য দিক নির্দেশনা দেওয়া, বুঝিয়ে দেওয়া, কেউ বুঝিয়ে দেয়নি বা কেউ এমন কর্ম করেনি যা তারা বোঝা যায় তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ কেউ বুঝতে পারল না তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা দাব্বাতুল আর, তবে জমিনের পোকা ছাড়া, মানে পৃথিবীর এত মানুষ এখানে ছিল, এত জিন জাতি ছিল যারা নাকি চোখের পলকে এখান থেকে ওখানে যাইতে পারে, চুটকি বাজার নেই এক দেশ থেকে আরেক দেশ যাইতে পারে, সৌদি আরব থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে লন্ডন, আমেরিকা, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত যাইতে পারে, সবকিছু নাকি বলতে পারে, এত ক্ষমতা জিনদের, অথচ তারাও বুঝতে পারলো না যে সুলাইমান আলাইহিসসালাম তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু বাংলাদেশের কতিপয় জিন আছে, কতিপয় ফকিরদের কাছে এরা বুঝতে পারে কোন জিনিস কোথায় হারিয়ে গেছে, কোন জিনিস কোথায় পড়ে আছে, কার কবে মৃত্যু হয়েছে, কে কবে মারা যাবে, কার ভাগে কি আসবে, কার ভাগে কি আসবে না, বাংলাদেশের কতিপয় ফকিরদের তাহলে কিন্তু জিন তারা বুঝতে পারে। অথচ সেই জামানার এত পাওয়ারফুল জেনেরা তার সামনেই যে সালাম আসলাম মরে বসে আছেন এটাই বুঝতে পারেনি, অর্থাৎ বাস্তবিক সামনা সামনে একজন লোক মারা গেছেন সেটাই বুঝতে পারেনি সেই পাওয়ারফুল জেনেরা। আর আজকে জামানার বাংলাদেশের কতিপয়
জিন রয়েছে, বাবাদের জিন রয়েছে, তারা সবকিছুই বুঝতে পারে। একথা আমি বলছি না, জিনেরা নিজেই বলছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোট করে রেখেছেন। জমিনের উপর কিভাবে জানিয়ে দিল তিনি মারা গেছেন, যে যখন এই জমিনের পোকা ওই কাঠটি বা ওই লাঠিটি আস্তে আস্তে খাওয়া শুরু করে দিল, তখন ফালাম মাখরা, কারণ যার উপরে ভর দিয়ে আছে সেটা যদি ভেঙে যায় বা অর্ধেক শুকিয়ে যায় বা অর্ধেক নষ্ট হয়ে যায় রাস্তা, তখন তো পড়ে যাওয়া স্বাভাবিক। নরম জিনিসের উপর যদি ভারী জিনিস দেওয়া হয় পড়ে যাবে না, তো তখন আস্তে আস্তে এই পোকা ওই লাঠি খাওয়া শুরু করে দিয়েছে, এ দিয়ে কাজ শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার হুকুমে পড়ে গেলেন, ফালাম মাখরা কিন্তু তখন পড়ে গেলেন, খাওয়া শুরু করার সময় পড়ে গিয়েছে। যখন তিনি পড়ে গেলেন লাকি থেকে তাদের ভর দেওয়ার মধ্যে পড়ে গেলেন, তারপর ইয়ে জিন, তখন জিনদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। কি পরিষ্কার হয়ে গেল? তিনি যে মারা গেছেন এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল, তার মানে এর আগে পরিষ্কার হয়নি। কবে যে মারা গিয়েছেন, কিভাবে মারা গিয়েছেন তারা বুঝতে পারেনি। এবার বলছেন যে আল্লাহ কানু ইয়ালামু, যদি তারা জানতো বুঝতে পারতো এলেন থাকতো আর গায়ব এই অদৃশ্য বিষয়ের ব্যাপারে, বলছে মা লামিসু ফিল আযাবিল মুহিন, মসজিদ নির্মাণের কাজটাকে তারা কিন্তু করতে চায় জোর করে। দেখবে আপনারা, আমরা যেহেতু অনেক সময় সাংগঠনিক কাজের অর্থ থাকি, তো অনেক সময় দেখে আপনি কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় সে করতে চায় না, যদিও সেটা ইসলামের কাজ, ভালো কাজ, কিন্তু তখন তার কাছে কি মনে হয়, জঞ্জাল মনে হয়, আবর্জনার মনে হয় কিনা। যখন কেউ সে চায় কোনো কাজ দায়িত্ব নেয় সেটা ভারী হলেও সে আনন্দের সহিত করে, কিন্তু একটা কাজ তার কাছে হালকা হলেও সহজে করতে পারলেও তার কাছে কি মনে হয়, আজাব মনে হয়, কঠিন মনে হয় কিনা। ঠিক তদ্রূপ ভাবে জিনেরা, তারা যেহেতু মসজিদ নির্মাণের কাজটা করতে চায়নি, তারা করতে চায়নি, তাদের প্রবৃত্তিটা চায়নি, কিন্তু ইসলামের ইসলাম তিনি তাদেরকে দিয়ে এটা করিয়ে দিচ্ছেন, যার কারণে এ তাদের জন্য সহজ কাজ হওয়া সত্ত্বেও তাদের কাছে এটা যদি করতে চাচ্ছে না, নফসের বিরুদ্ধে যাচ্ছে, যার কারণে তাদের কাছে এটা কঠিন আজাব মনে হয়েছে। এই কারণে তারা বলছে মা দাবিসু ফিল আযাবিল মুহিন, এই যন্ত্রণাদায়ক, এই কষ্টদায়ক আযাবের মধ্যে, অপমানজনক এই আযাবের মধ্যে আমরা থাকতাম না। অথচ আপনি ইতিহাস দেখেন, সমস্ত কি জিনদের উপর জুলুম করেছেন, কোন আযাব দিয়েছেন, লেখায় তারা বলল আযাবুল মুহিন, যন্ত্রণার শাস্তি, অপমানজনক শাস্তি, আমরা এই শাস্তির মধ্যে থাকতাম না। তারপর যখন তারা জানতে পারতো এই মসজিদ নির্মাণের আগে জানতে পারতো কোন ক্রমে তিনি মৃত্যুবরণ করেছেন, ওই মাসের কাজ ওইখানে হয় শেষ করে দিত, না হয় যেগুলো করেছে তখন সব ভেঙে দিত, কিন্তু মাসের কাজ অটোমেটিক সব যখন শেষ হয়ে গেল তখন বুঝতে পারার কারণে তারা আফসোস করে এই কথা বলছে। এর দিক দিয়ে এই আয়াত থেকে যখন একটা আকিদা প্রকাশ পায়, স্পষ্ট হয়, তা হচ্ছে পৃথিবীর কোনো কি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া গায়েবের বিষয় জানেন না। মানুষ তো জানে না, জানে না পাওয়ার কুল জিনেরা, যারা চোখের পলকে সব খাওয়া যেতে পারে, বাতাসের গতিতে চলতে পারে, তারা পর্যন্ত গায়েবের বিষয়গুলো জানে না, এমনকি নবী রাসূলগণও জানেন না, কতটুকু ছাড়া যতটুকু ওহী মারফতে আল্লাহ জানিয়েছেন। তো আসলে তখন আসলে গায়েব থাকে না। কিরকম মনে করুন যে আমরা সাংগঠনিকভাবে কোনো একটা পরামর্শ করার জন্য মজলিসের সুরার যারা উচ্চ পদস্থ লোক এদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করলাম, ঠিক কিনা, এই বৈঠকে কি বললাম কি না বললাম আমরা ছাড়া কেউ কি জানে, জানে না। তো অন্যান্য সদস্যের কাছে, অন্যান্য মানুষের কাছে বিষয়টা কি অদৃশ্য না প্রকাশ্য, গায়েবের বিষয় হলো নাকি নজরের বিষয় হলো, গায়েব বিষয় হলো কিনা, অদৃশ্য হলো কিনা, কিন্তু যারা সহ এই মিটিংটা করা হলো, যাদের সামনে বিষয়গুলো আলোচনা করা হলো, তাদের কাছে কি এটা অদৃশ্য থাকলো? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানানো দরকার ততটুকুই তার নবী রাসূলকে জানিয়েছেন, যার কারণে তাদের কাছে বিষয়গুলো অদৃশ্য নয়, যার কারণে তারা গায়েব জানেন এটা বোঝানো যায় না। এটা বলা মানে সে যতই মাদানী হোক, যতই মুক্তি হোক, যতই ফতোয়াবিদ হোক, যতই মুদাসসির, মুফাসসির, মুফতি, যা কিছু টাইটেল থাক না কেন, সে হলো জাহেল। কারণ জাহেল এটাই জানে না কখন একটা কথা গায়েব হয়, কখন একটা কথা জাহের হয়।
যখন প্রকাশ থাকে সেটা গায়েব হয়ে যায় না, যখন অপ্রকাশ থাকে গায়েব থাকে না। তো সবার কাছে কি সব বিষয় প্রকাশ করা যায়? তো যার কাছে প্রকাশ করা তার কাছে গায়েব থাকলো না। তাকে যদি বলা হয় সে গায়েব জানে, তাহলে সে কি জাহেল না? যে বলবে সে কি জাহেল। এখান থেকে যা বিষয় স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীর কেউ এমনকি নবী রাসূল গায়েব জানে না, ততটুকু জানে ততটুকু আমরা জানিয়েছে। আরেকটি বিষয় বোঝা যাচ্ছে যে টপিকের সাথে মিল, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পর্যায়ক্রমে নবী রাসূলের মাধ্যমে এই বাইতুল আকসা সংস্কার করিয়ে নিয়েছেন, যার কারণে মুসলিমরা জীবন দিতে রাজি, জিহাদ করতে রাজি, সবকিছু শেষ করতে রাজি, কিন্তু বাইতুল আকসাকে অন্যের হাতে ছেড়ে দিতে রাজি নয়। কেন? এটা হলো আমাদের সম্পত্তি, আমাদের সম্পদ, আমাদের সম্মানিত বিষয়, আমাদের গৌরবের স্থান, যেখানে সকল নবী রাসূলের সোয়া রয়েছে, সকল নবী রাসূলের অস্তিত্ব যেখানে রয়েছে, যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলদেরকে নিয়ে গিয়েছিলেন সম্মানিত উপস্থিতি।